ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভাই, আপনি প্রশ্ন করেছেন যে আপনি নিউ ইয়র্কে আছেন, তো এখানে যদি কোনো মুসলিম ভাই মারা যায় তাহলে তার লাশ দাফনের জন্য ১,০০০ ডলার দিয়ে তাকে জায়গাটা, কবরের জায়গাটা কিনতে হবে বা কিছু এরকম। তো সম্মানিত ভাই, যদিও ১,০০০ ডলার দিয়ে কিনতে হোক না কেন, যদি এটা মুসলিম রীতিনীতি অনুযায়ী আপনাকে সেখানে দাফনের ব্যবস্থা করা হয় তাহলে সেটাই করা উচিত, কারণ লাশ বেশিক্ষণ রাখতে নিষেধ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কেউ মারা যায় তখন তাকে দ্রুত দাফন করে দাও, আর কারণ ভালো হলে তোমরা তাকে ভালোর দিকে এগিয়ে দিলে, আর মন্দ হলে তোমাদের ঘাট থেকে বোঝা নামিয়ে দিলে। তো এখনও যদি আপনাদের যেখানে আছেন নিউ ইয়র্কে সেখানকার সিস্টেমে যদি সুন্দরভাবে ইসলামী রীতিনীতি অনুযায়ী মুসলিম কবরস্থানে আপনাদের দাফনের ব্যবস্থা থাকে তাহলে সেটাই করা উচিত, কারণ এতে দ্রুত দাফন হয়ে যায়। এক, দ্বিতীয়ত হলো যে যেটা আপনি বলছেন যে লাশ কাটা ছেঁড়া ইত্যাদি এগুলো থেকে বেঁচে যায়, আর আরেকটা বিষয় যে বিলম্ব হওয়া থেকেও বাঁচা যায়, এবং দেশে গিয়ে কবে যাবে এবং কখন কি হবে সেগুলো একটা কঠিন পরিস্থিতি। তো এই জন্য আমার জ্ঞানে যতটুকু জানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছেন লাশ দ্রুত দাফন করে দেওয়ার জন্য, এবং শেখ আলবানী রাহিমাহুল্লাহ যিনি বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মহাদ্দিস, তিনি তার লাশের ব্যাপারে বলেছিলেন আমি যেখানে মারা যাই না কেন আমার লাশটা দ্রুত দাফন করে দিও, এবং যাদেরকে সংবাদ না দিলে আমার লাশ দাফন করা সম্ভব হয় না তাদেরকে সংবাদ দিও, বেশি লোককে আমাকে জানাতে যেও না, আর যারা আমার ছেলে মেয়েদের ভিতরে বা দূরে আছে আসতে সময় লাগবে তাদেরকেও জানানোর দরকার নেই, তাদেরকে আমাকে মাটি দেওয়ার পরে তোমরা তাদেরকে জানাবা। তো এইভাবে তিনি ওষুধ করে গিয়েছিলেন। তো সম্মানিত ভাই, সেই সূত্রেই আমরা বলতে চাই যে যদি আপনাদের নিউ ইয়র্কে মুসলিম রীতিনীতি অনুযায়ী সুন্দরভাবে দাফনের ব্যবস্থা থাকে, কাফনের ব্যবস্থা থাকে এবং সেখানে জানাজার ব্যবস্থা থাকে তাহলে সেখানেই দাফন কাফন করে দেওয়া উচিত। যাই হোক, এখন যেটা বলা হয়েছিল যে আলাম থাকুন আরদুল্লাহ আসাম, আল্লাহর জমি কি প্রশস্ত ছিল না, তো এখন আপনি কোন জমিনে যাবেন? বিশ্বের প্রায় দেশগুলো একই অবস্থা, আমাদের বাংলাদেশে সেখানে কি ইসলাম প্রচলিত আছে, আপনি সেখানে লাশ দাফন নিয়ে কত রকম কিছু বেদাত ইত্যাদি চালু আছে, সেই সকল বেদাত তো আছেই। তো যাই হোক, যেটা বলছিলাম যে যদি পারা যায় তাহলে সেখানেই হয়তো দাফন করে নেওয়া ভালো হবে, কারণ এতে লাশের সুব্যবস্থা হবে এবং দ্রুত দাফন সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আর যদি পারা যায় যদি সম্ভব হয় তাহলে হয়তো কিছু পুঁজি করে যদি আপনি নিজ দেশে চলে যান এবং সেখানে জীবনযাপন করেন তো সেটা সবচেয়ে বেস্ট হয় আরও। আর অনেক সময় মানুষের আসলে পরিস্থিতির কারণে সেটা সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, আল্লাহ যেন আমাদের সবার সুব্যবস্থা করেন এবং আল্লাহ যেন সবাইকে আমাদের ইমানি মৃত্যু দান করেন। জাযাকুমুল্লাহ খায়রুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।